বন্ধুরা আসসালামু আলাইকুম, আমরা এসেছিলাম পতেঙ্গা বিচে। খুব সুন্দর 2024 সেই উপলক্ষে আসা আমাদের খুব সুন্দর হয়েছে, অনেক পরিবর্তন দেখতে পাবেন, প্রচুর মানুষ এসেছে। দেখুন অনেক জাহাজগুলো নোঙর করে রেখেছে, আমি চেষ্টা করেছি আপনাদেরকে জুম করে দেখানোর জন্য যতটুকু সম্ভব। প্রচুর মানুষ এসেছে আজ, দেখুন প্রচুর মানুষ, অকল্পনীয়। এখানে 1 ফিট জায়গাও গ্যাপ নেই, এত মানুষ, অবাক করার মতো। ঘোড়ার গাড়ি দেখুন, বিনোদন করার জন্য, বিনোদন নেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য সবাই উপস্থিত হয়েছে। বোর্ডে চড়ে অনেকেই বিনোদন নিচ্ছেন। দেখুন প্রচুর মানুষ এসেছে, অকল্পনীয়। খুবই ভালো লাগলো আমাদের, অনেকেই ঘোড়াতে চড়ে বিনোদন নিচ্ছে। প্রচুর মানুষ এসেছে, প্রচুর পরিমাণ বোর্ড এখানে নোঙর করে রেখেছে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে জুম করে দেখানোর জন্য, এবং কিছুক্ষণ পরপর বোর্ডে চড়ে অনেকেই বিনোদন নিচ্ছেন। পাশাপাশি বাইকও রয়েছে এখানে। সন্ধ্যার কিছুক্ষণ আগ মুহূর্তে যখন বাটা পড়বে তখন আপনারা এখানে হেঁটে অনেক আনন্দ পাবেন, সেই আনন্দ বুকটা আমরাও করেছি। আর ঘোড়া তো কিছুক্ষণ পরপর দেখতে পাবেনই, অনেকেই ঘোড়ায় চড়ে আনন্দ নেয়। খুবই ভালো লাগে, আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। দেখুন প্রচুর পরিমাণ বোর্ড এখানে রয়েছে, এবং প্রত্যেকটি বোর্ডে কিন্তু মানুষ রয়েছে, সবাই বিনোদন নিচ্ছে। খুবই ভালো লাগে, কিছুক্ষণ হেঁটে আপনার মনের ক্লান্তি দূর করতে পারবেন। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। দেখুন একটি, এটি কি বলে, চিটাগাংয়ের ভাষায় বলে সাম্পান। আমরা অন্য ডিস্ট্রিক্টের যারা রয়েছি তারা নৌকা বলে থাকি, কিন্তু এটি চিটাগাংয়ের ভাষায় বলে সাম্পান।
এটি একটি নেভালের দৃশ্য, নৌবাহিনীদের খুবই সুন্দর, অসাধারণ অসাধারণ দৃশ্য। আমরা কিছুক্ষণ বসে দুটি কফি খেয়ে নিলাম দুজনে খোলা মাঠে। এখানে আবার বার্মিস মার্কেটও রয়েছে, আপনি চাইলে কেনাকাটা করতে পারবেন। এখানে বাচ্চাদের খেলনাও পাবেন বিভিন্ন ধরনের। যদিও আমি একটি নিয়েছি, আমার ছোট বাচ্চা নেই, তারপরও নিয়েছি। এবং খুব সুন্দর ফুলের মালা, দেখুন খুব সুন্দর, যদিও এটি প্লাস্টিকের, খুবই সুন্দর দেখতে, অসাধারণ। পাশেই দোকান রয়েছে, ছোট ছোট স্টল, যেগুলোতে আপনি পাবেন ঝিনুকের মালা, বাচ্চাদের খেলনা, খুব অল্প দামের মধ্যেই পাবেন। বাচ্চাদের পুতুল দেখুন খুব সুন্দর ঝুলিয়ে রেখেছে। দাম কিন্তু তেমন একটা বেশি নয় ঝিনুকের মালা। এই দোকানটি সম্পূর্ণ ঝিনুকের জন্য। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি বাসায়, দোয়া করবেন আমাদের জন্য পরবর্তী ব্লগ নিয়ে আসার জন্য, নতুন কোনো ব্লগ নিয়ে যেন আসতে পারি সেই দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া সবার প্রতি রইল এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।